স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ। ধরে গেল রে ও বাবা, আমি মনে হয় আর করতে পারবো না। তোর যা সাইজ তাতে উঠবস করলে হবে না, প্রতিদিন 100 মিটার দৌড়াতে হবে। তোকে তো হাজারবার বললাম যে একটু খাওয়া দাওয়া কমা, তুই তো কিছুতেই শুনলি না আমার কথা। আরে বেচারা একটু খেতে ভালোবাসে, তাই বলে তোরা এইভাবে বলবি? আমি টিফিন নিয়ে এসেছি, খিদে পেলে খেয়ে নাও। এ তোরা সবাই মিলে দেখ এবার আমাকে চাটা শুরু করলি। তোরা বল, এইসব কাজ আগে কখনো করেছিস যে এখন করতে পারবো? শুধু তো খেয়েছি আর ঘুমিয়েছি। ঠিক বলেছিস বাপি, এইসব কাজ আগে কোনোদিনও করিনি। মানুষকে পাল্টাতে গিয়ে আমরা নিজেরাই পাল্টে গেছি। নিশ্চয়ই আগে নিজেকে পাল্টাতে হয়, তারপর অন্যের কথা ভাবতে হয়। ঠিক ঠিক, আমরা যেমন পাল্টে গেছি। হ্যাঁ, মেয়েদের হাতে থাপ্পড় খেয়ে তারপর ঠিক হয়েছিস, মনে আছে সে কথা? এই পথে যখন আমরা যাই, স্কুল ড্রেস পরা একটা মেয়ে দেখতে পাই। ওই দে সেই মেয়েটা। কি গো, চশমার পাওয়ার কত? এই যে কারিনা কাপড় চোপড়, চলো না পার্কে আড্ডা দিই। আরে আরে সোনামোনা, যাচ্ছ কোথায়? দাঁড়াও। জানেন, এই ছেলেগুলো প্রতিদিন আমি ডিস্টার্ব করে, ভয়ে আমি বাড়ির থেকে বেরোতে পারি না। কেন, ওরা বাঘ নাকি যে ভয় বেরোতে পারো না? তুমি কিছু বলো না বলে ওরা ঘেউ ঘেউ করতে সাহস পায়। মেয়েদের সাহস দেখাতে হবে, দরকার পড়লে চিৎকার করে লোক জড়ো করে এদের মার খাওয়াতে হবে, তবেই এরা ঠিক হবে। লজ্জা করে না একা মেয়েকে দেখে পশুর মতো ব্যবহার করতে? তোমাদের লজ্জা হওয়া উচিত। নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং, মহান মানুষের দেশে জন্মে তোমরা কিনা পশুর মতো আচরণ করো? এটা কি স্বাধীনতা? ক্ষমা করে দিন, বুঝতে পারিনি যে আমাদের এইটুকুনি একটা কিছুর জন্য এত বড় একটা কিছু ঘটে যাবে। আমাদের ক্ষমা করে দিন। নিজেদেরকে পাল্টে নাও, চলো সবাই একসাথে কাজ করি। ছেড়ে দে পুরনো কথা মনে করিয়ে আমাকে আর লজ্জা দিস না। ছেড়ে দে এই যে যা কাজ হলো। মনটা ভালো নেই রে, বাড়ি থেকে বাবা বিয়ে ঠিক করেছে, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই।
বিয়ে করতে চাই না রে। সেটা আমাদের কেন বলছিস না? তোর বয়স তো খুব কম, এখন কেন বিয়ে দিয়ে দেবে? তো এই ব্যাপার তো। ঠিক আছে চল, আমরা তোর বাড়িতে যাব। এই তোরা এই কাজটা কর, আমরা ওর কাজটা করে আসছি। এই চল 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 চল। আমাকে না দেখতে মোটা হতেই পারে, কিন্তু আমি না একদম বেশি কেন বল। আমি তেমন কাউকে তো কিছু বলিনি, আমাদের সংসারের অবস্থা ভালো না, সংসার খুব কষ্ট করে চালাই। সংসার চলে না বলে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন? বিয়ে তো দিতেই হবে, আজ হলেও দিতে হবে, কাল হলেও দিতে হবে। তো কাকু আপনার ছেলে মেয়ে কটা? আমার দুটো ছেলে একটা মেয়ে। ও, দুটো ছেলেকে পড়াতে পারছেন, খাওয়াতে পারছেন, মানুষ করতে পারছেন, আর মেয়ের বেলায় অভাব বলে বিয়ে দিয়ে দিচ্ছেন? বিউটির এখনো 18 বছর হয়নি আর আপনারা এখনই ওর বিয়ে দিতে চাইছেন? আপনারা জানেন এতে কত কিছু ওর ক্ষতি হতে পারে। ওর বাচ্চা হওয়ার সময় যদি ও মারা যায় তাহলে দায়ভার আপনারা নেবেন তো? কিছুদিন পরে যদি স্বামীর বাড়ি থেকে অত্যাচার করে ছেড়ে দেয় তখন সাজবো রাখবেন তো? এসব কি বলছো তোমরা? হ্যাঁ কাকু, আমরা ঠিকই বলছি। এইভাবে নিজের মেয়েকে বোঝা ভেবে তার বিয়ে দিয়ে তার ভবিষ্যৎটা নষ্ট করে দেবেন না। নিজের মেয়েকে স্বাবলম্বী হতে দিন। মেয়েদের শিক্ষিত হওয়া খুব দরকার কাকু, সমাজে আজ মুখ থুবড়ে পড়ছে মেয়েরা। মেয়েদের ইচ্ছে শক্তিকে নষ্ট করে দিনের পর দিন হাজার হাজার মেয়ে বলিদান হচ্ছে। মেয়েদের শিক্ষিত হতে হবে, মনে রাখবেন শিক্ষিত মানুষদের কারো করুণা পাত্র হয়ে থাকতে হয় না। হ্যাঁ বাবা, আমি পড়তে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, অনেক স্বপ্ন আমার বাবা। আমায় ক্ষমা করে দে মা, তোমরা আমার সকলে চোখ খুলে দিয়েছ। মেয়েরা বোঝা নয় আশীর্বাদ, চলুন সবাই মিলে পাল্টে যাই। আমরা যদি আপনাকে একটা ছোট দোকান করে দিই চালাতে পারবেন? হ্যাঁ দিদি পারবো, চলো।
আর কত? দিনের পর দিন ধর্ষণ নির্যাতন বেড়েই চলেছে, এভাবে আর কত? এভাবে কাজ করলে আমাদের হবে না, মানুষকে জাগাতে হবে, আন্দোলন করতে হবে। একটা মেয়ে ধর্ষণ হচ্ছে আর তার কোনো শাস্তি নেই, কেবল মাত্র মোমবাতি জ্বালিয়ে মিছিল করে শোক পালন করা হচ্ছে। আমাদের আরো হাত শক্তিশালী করতে হবে, আমাদের সাথে সব ছেলেদের এগিয়ে আসতে হবে, মেয়েদের থেকে সম্মানটা ছেলেদের বেশি জড়িয়ে আছে এতে। ঠিকই বলেছিস তুই, এই সমাজের কিছু নরো পশুদের জন্য না পুরো পুরুষ সমাজের নামটা খারাপ হয়ে যাচ্ছে। মেয়েদের থেকে ছেলেদের আগে এগিয়ে আসতে হবে, প্রতিটা ছেলে সমাজকে বদলাতে হবে। চল, আমাদের আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আমরা প্রস্তুত, আমরা চঞ্চল।